গুনামাফের জন্য এই দোয়া পড়িতে হয়, গুনাহ মাফের জন্য এই দোয়া পড়িতে হয়। হ্যাঁ, আমাদের জীবনে চলার ক্ষেত্রে গুনাহ হয়ে যায় না? গুনাহ হয়ে যায়, কম বেশি সকলের গুনাহ হয়ে যায়। তো এই গুনামাফের জন্য বিশ্ব পয়গাম্বর যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে গুনামাফের জন্য এই দোয়া পড়িতে গুনামাফের জন্য কোন দোয়া পড়তে হয়? হ্যাঁ, গুনামাফের জন্য পড়তে হয় আস্তাও ফিরুল্লাহ। ঠিক আছে, দেখো অর্থটা অনেক সুন্দর। অর্থটা কি অনেক সুন্দর? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা কার কাছে চাইতে হবে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বিদায়ের সময় এই দোয়া পড়িতে হয়। কোনো জায়গা থেকে যদি বিদায় নেও কিংবা কাউকে যদি বিদায় দেও কি বলতে হবে? টাটা। কি বলতে হবে? টাটা। টাটা বলতে হবে? এটা ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের একটা কালচার। বাই বাই, টাটা। অনেকে কিন্তু সন্তানদেরকে কি শিক্ষা দেয়? টাটা। কি শিক্ষা দেয়? যারা পড়বো টাটা, ওদের উপর পড়বো ঠাটা। ওদের উপর কি পড়বো? ঠাটা। মানে টাটা যদি দেয় ইহুদি খ্রিস্টানদের প্রচলন, তাহলে তার উপর আল্লাহ তাআলার কি আছে? আল্লাহ তাআলা রাগ হয়ে গজব আসার কি আছে সম্ভাবনা? এই জন্য যদি দেও টাটা, সম্ভাবনা পড়ার আছে ঠাটা। এই জন্য টাটা দেওয়া যাবে না। কি করা যাবে না? টাটা দেওয়া যাবে না। কাউকে বিদায় দেওয়ার সময় কিংবা বিদায় নেওয়ার সময়, বিদায়ের সময় কোন দোয়া পড়তে হবে একটা দোয়া আছে বিশ্ব পয়গাম্বর শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? আমরা কার আদর্শ মানব? বিশ্ব পয়গাম্বরের আদর্শ মানব। বিশ্ব পয়গাম্বর টাটা এগুলা শিক্ষা দেয় না। এগুলা কি শিক্ষা দেয় নাই? ঠিক আছে, বিশ্ব পয়গাম্বর শিক্ষা দিয়েছেন বিদায়ের সময় পড়তে হবে ফি আমানিল্লাহ। হ্যাঁ, বিদায়ের সময় কি পড়তে হবে? তুমি বলো তো দেখি, বিদায়ের সময় কি পড়তে হবে? ফি আমানিল্লাহ। হ্যাঁ, তুমি বলো দেখি, বিদায়ের সময় কি পড়তে হবে? ফি আমানিল্লাহ। হ্যাঁ, তুমি বলো দেখি, কি পড়তে হবে? ফি আমানিল্লাহ। হ্যাঁ, এদিকে আসো, তুমি সামিউল আসো। হ্যাঁ, বিদায়ের সময় কি দোয়া পড়তে হবে? ফি নামিল্লা। হ্যাঁ, জোরে বলো, ফি নামাল। ফি ফি আমা আমা নিল্লা। ফি আমানিল্লা। হ্যাঁ, বিদায়ের সময় কি পড়তে হবে? ফি আমানিল্লা। হ্যাঁ, তুমি বলো দেখি, ফি আমানিল্লা। হ্যাঁ, জোরে একসাথে বলো দেখি, ফি আমানিল্লা। হ্যাঁ, বিদায়ের সময় কি পড়তে হবে? ফি আমানিল্লা। হ্যাঁ, আরেকজন আসো দেখি। বিদায়ের সময় এদিকে ঘুরে বলো, বিদায়ের সময় কি পড়তে হবে? ফি আমানিল্লাহ। হ্যাঁ, না টাটা বলবা, টাটা বলবা। হ্যাঁ, কি বলতে হবে? ফি আমানিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন আসো দেখি, ই আসো, রাকিব আসো। হ্যাঁ, বিদায়ের সময় কি বলতে হবে? হ্যাঁ, সুন্দর করে, ফি ফি আমা আমা নিল্লা। হ্যাঁ, ভয় নাই, কি নাই, ভয় নাই এখানে। হ্যাঁ, একটু বসে বলো সুন্দর করে, বিদায়ের সময় কি বলতে হবে? ফি ফি আমা আমা নিল্লা 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 নিল্লা। হ্যাঁ, তুই ভয় পাও না? কম ভয় পাই না? কি পাই না? ভয় পাইলে চলবে? ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? রকিবুল। হ্যাঁ, তুমি বিদায়ের সময় কি পড়তে হবে? ফি ফি
আমা আমা নিল্লা নিল্লা তুমি একদিন বলো দেখি ফি ফি আমা আমা নিল্লা 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 তুমি একদিন বলো দেখি ফি ফি আমা আমা নিল্লা নিল্লা এখন তুমি পুরোটা বলো দেখি হ্যাঁ ফি নিল্লা এই তো মাশাআল্লাহ হবে ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ কোথাও বিদায়ের সময় টাটা বলবা না ফি আমানিল্লা বলবা কি বলবা ফি আমানিল্লা ঠিক আছে শিখতে হবে ঠিক আছে যাও খুব সুন্দর করে শিখতে হবে তাহলে আমরা কাউকে বিদায়ের সময় কি পড়বো হ্যাঁ ফি আমানিল্লা হ্যাঁ তাহলে এই ফি আমানিল্লা দেখো অর্থটা কত সুন্দর আল্লাহর নিরাপত্তায় সঁপে দিলাম আল্লাহর নিরাপত্তায় সঁপে দিলাম হ্যাঁ তাহলে অর্থটা অনেক সুন্দর না হ্যাঁ আল্লাহর নিরাপত্তা কি করলাম সঁপে দিলাম হ্যাঁ বুঝাইতে পারছি কথাটা আমি তোমাদেরকে হ্যাঁ দেখো তৃতীয় নম্বরে ধৈর্য ধারণে এই দোয়া পড়িতে হয় ধৈর্য ধারণে এই দোয়া পড়িতে হয় তাওয়াক্কালতু আলাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ হ্যাঁ আমি আল্লাহর উপর ভরসা করলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম তাহলে আমরা তিনটা শিখলাম কয়টা এক নম্বর হচ্ছে গুনাহ মাফের জন্য আমরা কি দোয়া পড়ব হ্যাঁ বিদায়ের সময় কি দোয়া পড়ব ধৈর্য ধারণ করার জন্য আমরা কি পড়ব হ্যাঁ তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা মফিদি মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই সামান্য একটু যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভাই বোনেরা অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা হয়ে যাবেন মফিদি পরিবারের একজন সদস্য কি দর্শক শ্রোতা ভাই বোনেরাকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আপনার মফিদি পরিবারের সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু